আরে হাসিনা তো আপনাকে সময় দিচ্ছে না, সুপারসনিক গতিতে উনি শপথ নিচ্ছে, উনি আরো কি কি সব করতেছে, এগুলো আমরা ইন্টারেস্টেড না। এগুলো হাসিনা করুক, তার লোকজন করুক, আমাদেরও সুপারসনিক, তার থেকেও যদি কোনো শব্দ থাকে আমি সাইকে ব্যাকে অনুরোধ করব, উনার মতো সবাইকে সুপারসনিক গতিতে চলতে হবে, যেমন কথাবার্তায় তেমন রাজপথে তেমন জনতার সামনে। সুতরাং একবার বলা যায়, দুবার তার বলা যায়। তো কথাটা হচ্ছে, এখানে সবাই নেতৃবৃন্দ আছি আমরা, আমি কিন্তু আর এক মুহূর্তের জন্য বসে থাকতে চাই না। এত আমার তো এত বিশ্লেষণ করার করতে গিয়ে আবার একটা দীর্ঘস্থায়ী প্রলম্বিত এর ফাঁদে যেন আমরা না পড়ে যাই। আসো, কর্মসূচি তো মোটামুটি তৈরি করা হয়েছে, আর কত কর্মসূচি দেব জনগণের সামনে? দিতে দিতে তো আসলে জনগণও এখন 11 দফা 7 দফা 31 দফা এগুলো মানে হিসাব নিকেশ মিলাইতে পারে না। তারপরে তো আমরা এক দফাই চলে গেছি, আর ওগুলো তো বাদ দেওয়া হয় না, ওগুলো তো আছেই। এখন এই যুগপথ আন্দোলনের বাইরে আরও কয়েকটি রাজনৈতিক দল আছে, তারও আন্দোলন করছে হয়তো অন্যভাবে, তাদেরকেও কীভাবে আরও সম্পৃক্ত, তারাও তো বলছে যে তারও সম্পৃক্ত হতে চায়। সুতরাং খুব দ্রুততম সময়ে সবাই সম্পৃক্ততা বাড়াতে হবে। আমি বলতে চাচ্ছিলাম, যুগপথ মানে যার যার কর্মসূচি তার তার, বিএনপি কর্মসূচি দেবে, আমরা আমাদের মতো করে কর্মসূচি করব, এই প্রক্রিয়া আর হবে না। এই একটা জালিম সরকার, পৃথিবীর মধ্যে এই ধরনের একটা স্বৈরাচার, ফেরাউন, এটাকে নামাতে গেলে এখানে ওই ধরনের বাছবিচার করার আর কোনো সুযোগ নাই। যত সংগঠন আছে মাঠে ময়দানে আছেন বা যারা নাই, সকলকে একসাথে করে অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে। আমার এবি পার্টির মঞ্জু ভাইরা, ওনারা আছেন যুগপথে, কিন্তু ওনাদের আবার কিছু ভিন্নতা দেখি মধ্যে মধ্যে, মানে আন্দোলনে আছেন, আন্দোলনে আছেন। আমি বলছি যে কেউ বলেন যে আমি সকালে করব, কেউ দুপুরে করব, কেউ বিকেলে করব, এটা তো ভাই ব্রেকফাস্ট লাঞ্চ আর এর সময় না। সময় যেটা নির্ধারিত হবে সারা বাংলাদেশে একসাথে হইতে হবে। আমরা নিজেরাই তো এই পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করে এগুলো করার কি এখন সময় আছে? জনগণ যেভাবে আপনাদেরকে বিজয়ের মালা এনে দিয়েছে, শেখ হাসিনার তো পরাজয় হয়েছে 7 তারিখে, তো জনগণকে আমাদের কিছু দিতে হবে না? আমাদের অ্যাপার্টমেন্টে একজন লোক ভোট দিতে যায় নাই, 10টা পরিবার আছে, তাহলে চিন্তা করেন এবার, একজন লোক নাই, দারোয়ানও যায় নাই, পিউনও যায় নাই।